হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার মানু লাইফস্টাইল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে ভাই ফোঁটা বন্ধুরা আমার সমস্ত ইউটিউব পরিবারের সমস্ত ভাইদের জানাই ভাই ফোটার শুভেচ্ছা তো সমস্ত ভাইরা যেন ভালো থাকে সুস্থ থাকে তো এই দেখো আমি সকালবেলায় এখন স্নান করে চলে এসেছি আর স্নান টান করে এসে মাথা হাসছি তো আজকে বুঝতেই পারছো ভাই ফোঁটা আর তোমরা হয়তো ভাবতেই পারো যে ভাই ফোঁটা তো ভাপের বাড়ি না গিয়ে আমি কেন বাড়িতে আছি তো আমার ভাই নেই বন্ধুরা আমরা তিনটে বোন তো ভাই নেই সেই জন্য আজকের দিনটা আসলেই মন খারাপ করে তো কি করা যাবে বলো যেটা নেই মানে নেই তবু মন খারাপ করেই কেটে যায় তাই না তো যাই হোক তোমাদের সঙ্গে যদি সারা দিনটা থাকি তাহলেও অনেকটা ভালো লাগবে যে না আমার সঙ্গে তো অনেক ভাই বোনেরা আছে ভাইরা আছে তো সেইখানে সেই জায়গা থেকে নিজের কষ্টটা ভুলে যাওয়া যায় তো চেষ্টা করি আর রাখি বন্ধন ভাইফোঁটা আসলে যাদের ভাই না থাকে তাদের একটু হলেও মন খারাপ লাগে তো চলো একটু তাড়াতাড়ি আছে যেহেতু খাবার দাবার বানাতে হবে তো আমি একটু তাড়াতাড়ি করছিলাম আর মেয়ে এদিক থেকে বলছে মা এখনই স্নান করে নিলে আর আমি স্নান টান করে নিলাম তার কারণ যদি পরে স্নান করতে যাই তো আবার দেরি হবে তো সেই জন্যই আর ফোটা মানেই একটু তো আলাদা রকম খাওয়া দাওয়া তো থাকেই তাই না বলো তো সেই রকমই আর আমার গলাটা ভারী ভারী লাগছে বন্ধুরা এমনি তো মোটা গলা তার উপরে ঠান্ডা লেগেছে ওই জন্য গলাটা এরকম লাগছে আর মেয়ে পিছন থেকে বারবার মানে এটা ওটা এটা ওটা বলতেই থাকছে না মেয়ে বলছে তুমি একটা আয়নাতে হচ্ছে না তোমার বড় আয়নাই হলো না আবার ছোট আয়নাটা সামনে আসলে আমার হ্যাঁ বাবু ছোট আয়নাটা সামনে আসলাম আর সিঁদুরের কৌটোটা দেখো আমি কোথায় রেখেছি খাটের ওই জায়গাটাতে রেখেছি ওই আটটাতে আর আর যাই হোক বলো না কেন ওই জায়গাটাতে রেখেছি তো মাথা টাথা আসলে সিঁদুর টিদুর বললাম তোমরা তো দেখলে তারপরে আমি চলে আসলাম রান্নার এদিকে রান্নার এদিকে বলতে কিছু তো খাবার করতে হবে সকালের আর আমি সকালেই একেবারে স্নান করে নিয়েছি তোমাদের তো বললাম তখন আটটা মতো বাজে আর স্নান করে এসে খাবারের তো কিছু ব্যবস্থা করতে হয় তো মেয়েকে জিজ্ঞাসা করলাম যে কি খাবি বাবু মেয়ে বলল মা লুচি করো তো দেখতে পাচ্ছ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর ওই ছোট্ট শিশিটাতে তেল ছিল তো আমি ময়ান দিলাম তো মেয়ে বারবার বলছে তুমি ময়ান দিচ্ছ এরকম করে দিচ্ছ কেন তো আমি বলছি এরকম করেই দেয় বাবু আর আমার মেয়ে তো জানো মানে সব কাজ আমাকে হেল্প করে আর আমি ময়দাটা মাখবো এখানে বসে কোন রকম একটু মানে জল দিয়ে গোল করে নিয়ে উঠে যাব কারণ আমার মাজার জন্য আমি কিন্তু চেপে বসে করতে পারি না খুব কষ্ট হয় আর তার উপরে এখন তো ঠান্ডার সময় ঠান্ডাতে আরও বেশি হয় তো যাই হোক আমি এখানে আর ময়দাটা মাখছিলাম আর মেয়েকে বললাম বাবু তুই তাহলে লুচি খাবি কি দিয়ে তো তখন মেয়ে বললো যে আমাকে তরকারি করতে হবে আর মেয়ে মেয়ের মতো করে তরকারি করছে এবারে ময়দা তো আমি মাখছি তারপরে কি হয় দেখো ভিডিওটা পুরোটা ময়দা মাখছি তো আমাকে বলছে তোমার ময়দা মাখা হচ্ছে না তো আমি বলছি এর থেকে আবার কি করে মাখবো তো বলছে না আর দেখতে পাচ্ছ আমি বগর বগর করে কথা বলেই যাচ্ছি বক বক করছি কথা বলছি যেহেতু এখন আমি ভয়েসও বাদ দিচ্ছি কিন্তু সেই যে ভয়েসগুলো কাটা আছে কারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছিল যদি না কাটতাম তো ভিডিওটা তোমরা সাউন্ডগুলা কোনোটাই বুঝতে পারতে না একটা কথাও বুঝতে পারতে না তো সেই কারণের জন্য আমাকে ভয়েসটা কাটতে হয়েছে তো আর করা যাবে আর এই দেখো ময়দাতে নরম নরম হয়ে গেছে ওই জল বেশি হয়ে গেছে তো মেয়ে অত বকালে হয় বলো প্রচণ্ড হারে বকাচ্ছিলো বগর 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 করে তো তারপরে আমি ময়দাটা মেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ইয়ে করে নিয়ে এই দেখো চলে এসেছি এবার ময়দাটা মেখে মানে লেচি করে এই বেলতে শুরু করে দিয়েছি আর লুচিগুলো বেলছিলাম ছোট্ট ছোট্টো করে খুব বেশি বড় করিনি তো আমি বললাম যে বেশি বড় বড় করলে সেই ঢেঙা ঠেঙা দরকার নেই বড় বড় হবে আর ফুলকপিটা দেখো বন্ধুরা একেবারে মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে কারণ ফুলকপি তো আমি একেবারেই পছন্দ করি না আমার ভালো লাগে না খেতে আর সেই কারণেই হয়তো ফুলকপিটা আমার দিকে তাকিয়ে আছে তারপরে আমি বেলে বেলে দিচ্ছিলাম আর মেয়ে এই দেখো ভেজে নিয়েছিল আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে লুচিগুলো ভেজেছে মেয়ে একেবারে ফুলকো ফুলকো লুচি এক কড়াই লুচি হয়েছে আর লুচিটা কিন্তু কড়াইয়ে ভেজে তুলেছে বন্ধুরা আর এই দেখো আমার ক্যামেরাম্যান আজকে লুচি ভাজছে আজকে বলে না লুচি হলেই কেন জানি না আমার মেয়ে বলবে মা দাও না আমি লুচিটা ভাজি ও খুব ভালোবাসে ওই যে ফুলে ফুলে উঠবে কিন্তু আমার ভয় লাগে যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মানে চুলাটা আছে অনেকটা উপরে মানে আমি মাজার জন্য বসে রান্না করতে পারি না সেই কারণেই আমার উঁচু করে নেওয়া আর মেয়ে একটু হলেও তো মানে উঁচু হয়ে দেখতে হয় সেই জন্য ভয় লাগে যদি বাই চান্স মানে উলটিয়ে যায় করায় তো তবু মেয়ে শুনবে না আর এই দেখো এক করাই লুচি ভাজা হয়ে গেছে গরম গরম তো গরম গরম লুচি তো ভাজা হয়ে গেছে তারপরে তরকারিও হয়ে গেছে আর সকালে আমরা লুচি আলুর তরকারি মিষ্টি আনা হয়েছিল যেহেতু আজকে ফোঁটা মিষ্টি তো থাকবেই তো মিষ্টি নিয়ে আসা হয়েছিল ওই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর লুচিটা তো দেখলে ফুলেছিল প্রচণ্ড আর ফুলকো ফুলকো হয়েছিল আর মেয়ের তরকারিটাও আজকে খুব সুন্দর করেছিল। তো অত সুন্দর তরকারি করেছিল। লুচি মিষ্টি দিয়ে খুব জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে আর তারপরেই খাওয়া দাওয়া করে আবার এই দেখো সকালের খাবার সেরে এবারে আবার দুপুরে রান্নার দিকে চলে আসা হয়েছে মেয়ে এখানে আলু কেটেছে পেঁয়াজ কেটেছে কাঁচা লঙ্কা কেটেছে কটা টমেটো কেটেছে তো ওইগুলো কেটে দিল মেয়ে আর আমি এই দেখো এখানে রান্নার কাছে চলে এসেছি আর আজকের দিনে একটু হুটোপাটা থাকে বুঝতেই পারছো তো সেই কারণের জন্যেই আর অতটা কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে আর এখানে আমি রান্না করছি এই দেখতেই পাচ্ছ এটা মাংস আর এটা মুরগির মাংস মানে চিকেন এটা চিকেন আর আজকে অন্য কিছু সবজি করিনি চিকেন করেছি আর ভাত মানে মাংসের ঝোল আর ভাত তো তাই দিয়ে আর দেখতেই পাচ্ছ ভাপ উঠছে আমার হাতে মাংসের পিসটা তো আমি ভাত খেতে যেয়ে বসেছি আর এদিকে ক্যামেরাম্যান ক্যামেরা অন করে দিয়েছে তো আমি দেখাচ্ছিলাম দেখতেই পাচ্ছ মেয়েকে আমি বলছি খাবি আয় তো বলছে না তোমার পছন্দের লেগ পিস তুমিই খাও আমার আর কে দরকার নেই তো আমি বললাম তুই রাগ করলি বলল না মা আর আজকে খাবারটা মেয়েই বেড়ে দিয়েছে আর দেখেছো আমাকে অনেকগুলো ভাত দিয়ে ফেলেছে আমার বাবু এত ভাত তো খাবো না তো বললো যা খাবে খাও আর এই দেখো এইটা হলো আমার মেয়ের ভাত দেখেছো এটা আমার মেয়ের ভাত মেয়ে কতগুলো খাবার খায় আমার খেতে দিতে গিয়েই রাগ হয় আর আমাকে মেয়ে জিজ্ঞাসা করলো মা আজকে রান্নাটা কেমন হয়েছে আমি বললাম বাবু খুব সুন্দর হয়েছে রান্নাটা তো সেটাই মেয়েকে দেখালাম তো তারপরে এই দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে আর ছাদে এসে আমার মেয়ে কত খুশি দেখো আজকে খুব খুশি তো আমার মেয়েরও সেম আমার মতোই কপাল বন্ধুরা আমার মেয়েও আমার একাই ও একাই তো ভাই নেই বোন নেই কেউই নেই তো ভাই নেই সেই জন্য ওরও মানে ফোটা দিতে পারেনি তো আমি বললাম কোনো ব্যাপার না ওই জন্যে বলছিল মা তুমি আর আমি সমান বললাম হ্যাঁ বাবু তো তারপরে এই দেখো মা মেয়েতে এভাবে খুনসুটিতেই কেটে গেল আর আজকে বন্ধুরা মন খারাপ নিয়েই ভিডিওটা শেষ করলাম যেহেতু ভাই ফোটা